লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত অন্তত 78 জনের মৃত্যু ও প্রায় 4000 আহতের খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই, সেরকমের প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও প্রদান করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। বলেছেন, ভাড়া বাড়িতে থাকা যেসব শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে এমপিও পেয়েছে, সেগুলোকে আগামী 5 বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থানান্তর হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ বুধবার। 1949 সালের 5 আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ শেখ কামালের জন্মদিন এবার প্রথমবারের মতো সরকারিভাবে পালিত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার নমুনা পরীক্ষা করতে দিলে পরদিন তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। ডন অনলাইনের খবরে বলা হয়েছে, শুধু সমগ্র কাশ্মীর নয়, গুজরাটের জুনাগড়কেও নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে নয়া মানচিত্রের এই অনুমোদন দেয়া হয়। আইরিশদের কিলিং মিশনে এবার ধরা পড়ল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুধু ধরা না, ইংলিশদের তাদেরই মাটিতে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো অ্যান্ডি বালোবির্নির দল। এবার অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় নয় আইরিশদের। এর আগেও একবার এমন আপসেটের জন্ম দিয়েছিল তারা 2011 বিশ্বকাপের মঞ্চে। ঢাকায় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক সিনেমার নাম রঙিন রূপবান। এ ছবি দিয়ে সারা দেশে তুমুল জনপ্রিয়তা পান চিত্রনায়ক সাত্তার। গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই সিনেমায় অনিয়মিত ছিলেন নায়ক সাত্তার।